আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা দা টেকনিক ইজি ইজিডুকৃষ্ণের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে সত্যবিধান মূলত আমাদের যে বাংলা ভাষার শব্দগুলো সেখানে কিন্তু স অর্থাৎ মূর্ধন্য এর তেমন কোনো ব্যবহার নেই বললেই চলে অর্থাৎ কি তদ্ভব দেশি বিদেশি এই শব্দগুলোর ক্ষেত্রে কখনোই মূর্ধন্য শটা ব্যবহার করা হয় না তৎসম শব্দ সেই ক্ষেত্রে মূর্ধন্য সটা ব্যবহার করা হয় যেহেতু তৎসম শব্দের বানানে মূর্ধন্য সব ব্যবহার হয়ে থাকে এই তৎসম শব্দের বানানে যে যে ব্যবহারটা হয়ে থাকে সেগুলোকে একত্রে সত্যবিধান বলা হয়ে থাকে তো আজকে আমরা কিছু নিয়ম দেখব এই সত্যবিধানে যে আমরা কীভাবে বানানের ক্ষেত্রে সত্যবিধানটা ব্যবহার করে থাকি প্রথম যে নিয়মটা আমরা শিখবো বা দেখব সেটা হচ্ছে যেটা আমরা বিধানেও একটা নিয়ম শিখে এসেছিলাম যে রি এবং রিকার রি এবং রি ও রি ও ঋকার এর পরে রি ও রিকারের পরে যদি কোনো স হয়ে থাকে সেটা হবে মূর্ধন্য ও ঋকারের পরের স হয় মূর্ধন্য স যেমন কৃষক সৃষ্টি দৃষ্টি ইত্যাদি কি আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কোনো একটা শব্দে রি দেখব অথবা রি কার্ড দেখবো তারপরে যে শটা হয় সেটা কোন স হয় মূর্ধন্য স হয় যেমন কৃষক কৃষক এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা রি কার্ড দেখতে পাচ্ছি সৃষ্টিতে আমরা একটা রি কার দেখতে পাচ্ছি দৃষ্টিতে একটা কার দেখতে পাচ্ছি তার ফলে তার পরের যে শটা হওয়ার কথা ছিল সেটা কোন স হচ্ছে মূর্ধন্য স হচ্ছে এর যে পয়েন্টটা আমরা দেখবো সেটা আমরা বিধানের একটা নিয়মে শিখে আসছি যখন আমরা কোনো একটা শব্দে বৈষণ্য র এবং বৈষণ্য রই সংক্ষিপ্ত রূপ অর্থাৎ রেফ যখন আমরা কোনো একটা শব্দে বৈষণ্য র এবং রেফ দেখব তারপরেও কি হবে মূর্ধন্য স হবে যেমন বর্ষা বা বর্ষণ ইত্যাদি অর্থাৎ কি দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখলাম সেটাও যদি আমরা লক্ষ্য করি যে বৈষ্ণ্যর এবং রেফ যখন থাকবে অর্থাৎ কি এখানেও যেমন রি এবং রিকার ছিল ছিল সেখানে বৈষণ্যর এবং রেফ যখন থাকবে তারপরের যে স্বটা হয় তৎসম বানানের ক্ষেত্রে কারণ আমরা জানি মূর্ধন্য স্ব মূলত শুধু তৎসম বানানোই হয় সেই মূর্ধন্য শ হবে তখন সেটা কি হবে মূর্ধন্য শ হবে কারণ কি এখানে একটা রেফ ছিল এখানেও একটা রেফ ছিল এই রেফগুলোর কারণে এই বানানে দন্তন্য স্বর পরিবর্তে মূর্ধন্য স্ব হচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা আমরা দেখব সেটা মূলত নত্যবিধানও ছিল যেটা হচ্ছে ট বর্গীয় যেহেতু নত্যবিধানে আমরা শিখে এসেছি যে টবর্গীয় বর্ণগুলো কোনগুলো ছিল ট ঠ ড ঢ অর্থাৎ কি ট ঠ ড ঢ এবং মূর্ধন্য এই বর্ণগুলোর পর যখন আমরা কোনো স্ব লিখবো তার পূর্বে যখন কোনো যুক্ত বর্ণের ক্ষেত্রে শ হবে সেটা হবে মূর্ধন্য স্ব ট বর্গীয় বর্ণের পূর্বে যদি টবর্গীয় বর্ণের পূর্বে যদি কোনো শ হয় অর্থাৎ কোনো স্ব ধ্বনি ব্যবহার করতে হয় সেটা হবে মূর্ধন্য স যেমন কষ্ট আবার সৃষ্টি উদাহরণটা যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু দেখতে পারবো যে শুধু এটা রিকারের জন্য না টবর্গীয় আগে বসার কারণে মূর্ধন্য স হচ্ছে অর্থাৎ কি আমরা যখন টবর্গীয় কোনো বর্ণ অর্থাৎ ট ঠ ড ঢ এই পাঁচটা বা টবর্গীয় বর্ণের গুলোর পূর্বে যদি কোনো স্বধ্বনি বসাতে চাই তৎসম বানানের ক্ষেত্রে তাহলে সেটা কি হবে অবশ্যই মূর্ধন্য স্ব হবে তবে আমাদের মনে রাখতে হবে এই নিয়ম প্রথম তিনটে নিয়মই কিন্তু তৎসম শব্দের বানানের ক্ষেত্রে হবে কারণ কি আমরা তো জানি প্রথমেই কিন্তু বলা হয়েছে যে মূর্ধন্য স্ব মূলত তৎসম শব্দের বানানোর ক্ষেত্রে হয়ে থাকে তিন নাম্বার যে পয়েন্ট আমরা দেখ চার নাম্বার যে পয়েন্ট আমরা দেখব এখন আমরা দেখব চার নাম্বার পয়েন্টটা চার নাম্বার পয়েন্ট হচ্ছে র ধ্বনির পর র ধ্বনির পর যদি এবং স্বরেয়া ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে অর্থাৎ কি আমরা তো জানি যে স্বরবর্ণ কোনগুলোকে বলা হয় স্বরেও স্বরেয়া রসৈ দীর্ঘই রসু দীর্ঘ তো এগুলোর ভিতর রধ্বনির পরে যদি স্বরেও এবং স্বরেয়া ছাড়া অর্থাৎ স্বরেও স্বরেয়া ছাড়া এবং স্বরেয়া ছাড়া অন্য স্বরধন স্বরবর্ণ থাকলে থাকলে তার পরের যেই স্বটা থাকে সেটা মূর্ধন শ হয় এটা যেমনটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আরো ভালোভাবে যদি আমরা এখন দেখি যে এই যে র ধ্বনির পর যদি স্বরে স্বরে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে তারপরে কি হয় মূর্ধন শ হয় যেমন পরিষ্কার বানানটা যদি দেখি আমরা পরিষ্কার এই যে পরিষ্কার বানানটা আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পারবো কি এখানে দন্তন্য স না হয়ে হচ্ছে কি মূর্ধন স এর কারণটা কি কারণ কি রধ্বনির পরে একটা কি কার আছে রশ্মি কার আছে যেটা কি বর্ণের একটি অংশ কিন্তু স্বরে এবং স্বরেয়া যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার মূর্ধন স্ব হয় না আমরা যদি লক্ষ্য করি পুরস্কার বানানটাতে অনেক সময় আমরা এই যে পুরস্কার এবং পরিষ্কার এই দুটা বানানে অনেক বেশি ভুল করে থাকি কেমন ভুল করে থাকি সেটা যদি দেখ দেখি আমরা মাঝে মধ্যে পরিষ্কার বানানোর ক্ষেত্রে দন্তন্য স দিয়ে বসি কিন্তু পুরস্কার বানানোর ক্ষেত্রে আবার মূর্ধন্য স্ব লিখে ফেলি কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি এই পয়েন্টটা এই জন্য একটু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পারবো এই যে রধনির পর স্বর এবং স্বরে ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে সেই ক্ষেত্রে হয় মূর্ধন্য স। আর এখানে রবনের পর যেহেতু অন্য কোনো স্বরবর্ণ ছিল না স্বরে অযুক্ত হচ্ছে যেহেতু এখানে স্বরে অযুক্ত হচ্ছে তাই কিন্তু এখানে কোন স হচ্ছে দন্তন্য স্ব হচ্ছে কিন্তু এখানে যেহেতু কার যুক্ত হয়েছে যেটা একটা স্বরবর্ণ এবং স্বরেও স্বরে ছাড়া অন্য একটা স্বরবর্ণ তাই এখানে কোন স্ব হচ্ছে মূর্ধন্য স্ব হচ্ছে তো আশা করি এই নিয়মটা এখন আর কারো কোনো সমস্যা হবে না এখন আমরা দেখব পাঁচ নাম্বার নিয়মটা পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে স্বরে এবং স্বরে আ ও এবং স্বরে ছাড়া স্বরে এবং স্বরে ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক এবং বৈষ্ণ্য র ক ও বৈষ্ণ্য র এর পরের বর্ণ পরের যে স্বটা হয় সেটা কখনই দন্তন্য ষ হয় না মূর্ধন্য স্ব হয় শধনী মূর্ধন শ হবে যেমন কোষ এই যে কোষ বানানটা এক তো কোষ বানানটা ক দিয়ে অর্থাৎ কি ক বর্ণর পর তাই এটা পর অবশ্যই কী হচ্ছে মূর্ধান শ হচ্ছে এছাড়াও আমরা যদি দেখি এটার সাথে যে কার চিহ্নটা আছে সেটা কি ও কার ও কার অবশ্যই স্বর এবং স্বরেয়ার মধ্যে পড়ে না আর আমরা জানি স্বর এবং স্বরেয়ার ছাড়া অন্য কোনো স্বর বর্ণ থাকলে এবং ক আর বৈষুণ্য র থাকলে সেই ক্ষেত্রে দন্তন্য স্ব না হয়ে মূর্ধন্য স্ব হয় এখন আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টের জন্য আমাদের জানতে হবে ই কারান্ত এবং রসু কারান্ত রসই এবং রস্যু কারান্ত প্রত্যয় যুক্ত হয়ে কিছু ধাতুর ক্ষেত্রে স্বধ্বনির মূর্ধন্য স হয় যেমন সুসুপ্ত সুসুপ্ত বানানটি মূলত এরকম না হয়ে হবে কেমন সুসুপ্ত প্রতিষেধক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিষেধক বানানো কি ছিল এখানে একটা রস্যুকারান্ত উপসর্গ যোগ হয়েছে এবং রসই কারান্ত উপসর্গ যোগ হওয়ার কারণে উপসর্গ যোগ হওয়ার কারণে রসৈকারান্ত এবং রসুকারান্ত উপসর্গ যোগ হয়ে কিছু ধাতুর ক্ষেত্রে মূর্ধান্য শ হয় যেমন সুসুপ্ত বানানটাতে যদি আমরা দেখি এখানে রসুকারান্ত উপসর্গ যোগ হওয়ার কারণে এখানে মূর্ধন শ হচ্ছে আবার প্রতিষেধক বানানেও মূর্ধান্য স হচ্ছে তো আশা করি আমরা যে আজকে মোট ছয়টা নিয়ম দেখলাম সত্য বিধানের মূর্ধন্য এর বানানে অর্থাৎ তৎসম বানানোর ক্ষেত্রে যে যে ছয়টা বানা নিয়মটা দেখলাম এই নিয়মে কিছু কারো কোনো সমস্যা হবে না আরেকটা কারণ আছে সেটা হচ্ছে সম্ভবতই স হওয়ার কারণ এটা হচ্ছে কোনো নিয়ম তারা ফলো করে না কোনো নিয়ম না মেনে তারা সম্ভবতই বা স্বভাবগতভাবেই তারা মূর্ধন্য শ হচ্ছে তো আশা করি আমরা যে এখন পর্যন্ত মোট ছয়টা নিয়ম দেখলাম সেই ছয়টা নিয়মে কারো কোনো সমস্যা হবে না আমরা মূলত যেই ছয়টা নিয়ম দেখেছি প্রত্যেকটাই কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে অর্থাৎ কি আমরা তো জানি যে বিধানের নিয়ম কোনটা তৎসম শব্দের ক্ষেত্রে যেই শটা হয় সেটাকে কিন্তু বিধানের নিয়ম বলা হয়ে থাকে এই ছয়টা নিয়ম মূলত তৎসম শব্দের ক্ষেত্রে বাকি অন্যান্য যে তদ্ভব দেশি বিদেশি এই সকল ক্ষেত্রে কিন্তু দন্তন্য স হয়ে থাকে অথবা তবর্গীয়র সাথেও দন্তন্য স হয়ে থাকে তো এই ছয়টা নিয়ম ছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম না মেনেই মূর্ধন্য স হয়ে থাকে সম্ভবত স্বগুলোকে আমরা এখন দেখব তো মূলত এই যে সম্ভবত স্বয় নিয়মগুলোর ভিতর স্বর ঋতু রোষ কোষ আষাঢ় ভাষণ ভাষা ঊষা পোষকুলস পাষাণ মানুষ ঔষধ ষড়যন্ত্র ভূষণ দেশ ইত্যাদি যে শব্দ এগুলোতেই কোনো নিয়মের কারণে সহ হচ্ছে না এটা স্বভাবগতভাবেই একটা সহ হয়ে যাচ্ছে তো আশা করি আজকের যে এই পর্বটা মোট যে ছয়টা নিয়ম দেখানো হয়েছে বিধানে এবং সম্ভবত ন নিলে মোট সাতটা নিয়মের কথা বলা হয়েছে এখানে আশা করি এই ষাটটা নিয়মে কারো কোনো সমস্যা নেই আজকে এই পর্বে আমরা সত্য বিধানটা এখানেই শেষ করছি এছাড়াও যে দন্তনশয়ের যে নিয়মটার কথা বললাম যে তবর্গীয় বর্ণের তবর্গীয় বর্ণের পূর্বে যদি কোনো স হয় বা পরে যদি কোনো স হয় সেটা হয় দন্তন্যঃশ্ব এছাড়াও তদ্ভব দেশি বিদেশি এই সকল ক্ষেত্রেও স হয়ে থাকে কারণ কি মূলত আমাদের সত্যবিধানে যে তৎসম শব্দের বানানের ক্ষেত্রেই সত্য হয়ে থাকে বা তৎসম শব্দে বানানেই যে নিয়মগুলো সেগুলোই কিন্তু সত্য মধ্যে পড়ে তো আশা করি আজকে এই পর্বে কারো কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ এতক্ষণ এই পর্বটা দেখার জন্য এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম